বন্ধুরা তানবীর ভিলেজপুরে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। সেই রেসিপিটা ইঁচড়ের ডান্নার রেসিপিটা শেয়ার করছি। আপনারা শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন আমি কী কী দিচ্ছি না দিচ্ছি, না দেখলে বুঝতে পারবেন না। দেখুন, আমি এখানে ইঁচড় কেটে নিয়েছি। ইঁচড় কেটে আর আলু নুন একসাথে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আলুটাকে পুরো সিদ্ধ করিনি, একটু আছে আলুটা, ইঁচড়টাও পুরোটা এখনো সিদ্ধ হয়নি। পুরো সিদ্ধ করে নিলে তেলে ভাজা যাবে না আর ঘাটা হয়ে যাবে, ওই জন্য আমি আজ সিদ্ধ করে নিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ইঁচড়, পুরো ভেজে নিচ্ছি একটা একটা করে। বেশি নাড়লে পুরো ঘাটা হয়ে যাবে, এক পাশটা ভাজা হয়ে গেলে আর এক পাশটা উল্টিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা, আমাদের বেটু পড়তে বসেছে, আর এদিকে বাবু আমাদের খেলা করছে। বাবু, তোমার মাথা চুল কোথায় গেল? নেই? আচ্ছা বন্ধুরা, বাবুর মাথা চুল নেই। দেখুন, আমার এক পিঠটা হয়ে গেছে আর একটু বাকি আছে, এক পিঠটা হতে আমি তুলে নেব। ঠিক আছে, আমি তুলে নিচ্ছি, বেশি ভাজলে পড়ে যাবে আর ভালোও লাগবে না খেতে। দেখুন, আমি এরকম করে সবগুলো ভেজে নিচ্ছি ইঁচড়গুলো। দেখুন, আমার ভাজা হয়ে এসেছে, একটু বাকি আছে, এটা হয়ে যাবে, কেননা আমি সবগুলোই ভেজে নিয়েছি, এটা হলেই হয়ে যাবে। আর বেশি ভাজা চলবে না, আধ ভাজা করে করেছি। দেখুন, তেল গরম হয়ে গেছে, আমি এবারে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা বড় বড়ি দিলেও চলবে, সাদা বিউরি কালারের ডালের যে বড়িটা হয় সেটা দিলেও হবে। আমার কাছে ছিল না, আমি এটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর ফোড়ন দিলাম। আপনারা ফোড়নটা পরেও দিলেও চলবে, কোনো আলাদাভাবে করলেও হবে, কোনো ব্যাপার নাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি সেই জন্য আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেবো আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাড়িতে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভেজে নেবো। দেবে না, আদাটা দিয়ে দেবে। পাঁচফোড়ন, যেমন আমি ফোড়ন দিলাম এরকম ফোড়ন দিয়ে দেবেন। দিয়ে মশলাতে সব ভেজে ইঁচড় আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আদা লঙ্কা গুঁড়ো একসাথে মানে গুলে নিয়ে দিয়ে দিলেও চলবে, ওরম করে হয়ে যাবে নিরামিষটা। কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি না বলে আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি। পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেছে, আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা একটু নেড়ে নেবো এর সাথে ভালো করে। দেখুন, এখানে এটা ধনে গুঁড়ো নিয়েছি, এটা হলদি, এটা নুন, লঙ্কা গুঁড়ো, এটা মানে গোলমরিচের গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো। আমি এটাকে জলে ঘুটে নিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন, কেন গোলমরিচের গুঁড়ো রয়েছে ওই হিসাবে। আমরা একটু ঝাল পছন্দ করি, সেদিন আমরা একটু ঝাল দিলাম। দেখুন, আমি এতে ঢেলে দিচ্ছি মশলাটা,
জল দেব। দেখুন জল দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মশলাটা কষে নিতে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনি এর সাথে দিয়ে দিতে পারেন, কিংবা পরে দিলেও চলবে, কিন্তু আমরা চিনি, আমি চিনি দিচ্ছি না। দেখুন আমার মশলা হয়ে গেছে। আমি যেগুলো ভেজে রেখেছিলাম, আলু ইঁচড় যে ভেজে রেখেছিলাম, আমি ঢেলে দিচ্ছি। ভালো করে মশলাটা মাখিয়ে নেবো আলু ইঁচড়ের সাথে। দেখুন আমার মশলাটা এটা কষা হয়ে গেছে ভালো করে। আমি এবারে জল দিয়ে দিচ্ছি। আলু আর ইঁচড় তো সিদ্ধ করাই ছিল, আমি সেই জন্য বেশি জল দিচ্ছি না, একটু ঝোল ঝোল রাখার জন্য আমি সেরকম হিসাবে জল দিচ্ছি। সিদ্ধ ছিল বলতে একটু হালকা সিদ্ধ ছিল, একটু জল দিয়ে সিদ্ধ করবো, জলটাও ঠিক হয়ে যাবে, সেরকম হিসাবে জল দিয়েছি। দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো এটাকে। দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে গরম মশলা বেটে নিচ্ছি, আমি কোনো প্যাকেটের মশলা নিচ্ছি না, বাড়িতেই আমি গুঁড়িয়ে নিচ্ছি। এখানে দারচিনি আছে, লবঙ্গ আছে, গোলমরিচ আছে, বড় এলাচ আছে, ছোট এলাচ আছে, আর এটা ফুল আছে একটা, ঠিক আছে। আমি এটা একসঙ্গে বেটে নিচ্ছি। আমার মশলা বাটা হয়ে গেছে, মানে গুঁড়ো মশলাটা বাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। দেখুন আমার সবজিটা দিকে কি সুন্দর সাইডে তেল চলে গেছে, সবজিটা আলাদা হয়ে গেছে, আর দেখতে খুব সুন্দর কালার আসছে। আর গরম মশলাটা আপনারা যদি বাড়িতে বানান খুব সুন্দর লাগবে, টেস্টি। আর বাজার থেকে আনার চেয়ে ঘরেতে বানানোটাই বেস্ট। ঘরে বাজারে তো অনেক কিছু প্যাকেট মশলাতে মেশানো থাকে, ঘরে করলে সব কিছু আপনারা দেখতে পাবেন। দেখুন আমি এখানে যে গরম মশলাটা বেটেছিলাম, গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি আমি। আর এখানে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি এর সাথে। আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে, এক চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি ঘেটে দিচ্ছি। দেখুন আমার সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ঘিটা দিয়েও দিয়েছি আপনাদেরকে দেখালাম, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট বাদে আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আর পরিবেশন করে খা মানে দেওয়াও যাবে, আর গরম গরম ভালোও লাগবে, খুব সুন্দর খেতে লাগবে। সঙ্গে সঙ্গে দিলে খুব একটা ভালো লাগবে না, ওই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঘিটার সেন্টটা চলে গেলে খারাপ লাগবে, ওই জন্য ঢাকা দিলাম। আর আপনাদের দিকে দেখাচ্ছি একটুক্ষণ বাদে খুলে। দেখুন আমার সবজিটার কালারও এসছে, আমার পুরো সবজিটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর প্লিজ কমেন্ট করে বলবেন কেমন হয়েছে সবজিটা, ভালো হয়েছে। আমার ইঁচড়ের ডানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্লিজ প্লিজ বাড়িতে বানান, বানিয়ে খান, আর গরম গরম পরিবেশন করলে খুব সুন্দর লাগবে। আর বলুন কমেন্ট করে আমার কেমন লাগছে, কেমন হয়েছে সবজিটা, এই দেখুন। আর সবজিটার মধ্যে কালারটাও খুব সুন্দর আসছে, এই দেখুন। গিয়ে সস সেন্ট আসছে, গরম মশলার সেন্ট আসছে, খুব সুন্দর।